হাই বন্ধুরা আজকে আমরা দেখব ব্যাঙ্ক অফ বরোদার নমিনি চেঞ্জ করার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে ব্যাঙ্ক অফ বরোদার একটা নমিনি চেঞ্জ করার ফর্ম নিয়ে এসেছি ফর্ম ডি থ্রি সবার প্রথমে নেম অফ ব্রাঞ্চ আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে আই বা উই এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এখানে লিখবেন এরপরে বলেছে ক্যান্সেল দ্য নমিনেশান মেড বাই মি বা আস ইন ফেভার অফ পুরোনো নমিনির নাম এবং টাইটেলটা এখানে লিখবেন এবং তারপরে তার অ্যাড্রেসটা লিখে দেবেন তারপরে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা আরেকবার এখানে লিখে দেবেন এরপরে বলেছে ডিপোজিট নেচার অফ মানে কোন অ্যাকাউন্টে আপনারা নমিনি চেঞ্জ করাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট না রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আমার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে সেভিংস লিখেছি আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখবেন এরপরে অ্যাডিশনাল ডিটেলস কেন আপনারা নমিনি চেঞ্জ করাচ্ছেন সেটা যদি ব্যাঙ্কে জানাতে চান সেটা এখানে লিখতে পারেন এরপরে বলেছে নমিনি এখানে নতুন নমিনির ডিটেল লিখতে হবে সবার প্রথমে নেম যাকে আপনারা নতুন করে নমিনি হিসাবে যুক্ত করছেন তার নাম এবং টাইটেলটা লিখবেন এরপরে অ্যাড্রেস তার এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন এরপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কি সম্পর্ক আছে সেটা এখানে লিখতে হবে আমার ক্ষেত্রে ব্রাদার তাই ব্রাদার লিখেছি আপনাদের সিস্টার হতে পারে মাদার হতে পারে ফাদার হতে পারে ওয়াইফ হতে পারে যেটা হবে সেটা এখানে লিখবেন এরপরে এজ এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন এরপরের কলমে বলা আছে ইফ নমিনি ইজ এ minor হিজ ডেট অফ বার্থ যদি নমিনির বয়স আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে আর যদি নমিনির বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে নিচে যে কলমটা আছে এখানে বলা আছে নমিনির বয়স আঠারো বছরের নিচে হলে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে যে ওই আঠেরো বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন তার নাম লিখবেন তার অ্যাড্রেস লিখবেন এবং তার বয়সটা এখানে লিখে দেবেন আর যদি নমিনির বয়স আঠারো বছরের ওপরে হয় তাহলে এই কলম এখানে আর কিছু লেখার দরকার নেই এরপরে বলেছে প্লেস আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে ডেট যেদিনকে ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেদিনকে ডেটটা এখানে দিয়ে দেবেন এরপরে বলেছে সিগনেচার বা থাম ইম্প্রেশান অফ ডিপোজিটার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন করবেন জয়েন্ট অ্যাকাউন্ট হলে দুজন করবেন আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইমপ্রেশান দেবেন এবং যারা টিপচাপ বা থাম ইমপ্রেশান দেবেন অনেক সময় ব্যাঙ্ক থেকে বলে টিপচাপ বা থাম ইমপ্রেশান দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয় যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে তার নাম লিখবে সাইন করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে একইভাবে দ্বিতীয় সাক্ষী নাম লিখবে সই করবে এবং তার অ্যাড্রেসটা লিখে দেবে তো ফর্মটা ফিল হয়ে গেল আপনারা এইটুকু ফিল আপ করবেন এইভাবে ফিল আপ করবেন আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরস করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ব্যাঙ্ক অফ বরোদায় নমিনি চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ